কোনো রাজনৈতিক দল এই স্বৈরাচার সরকারের 15 বছরও পতন করতে পারেনি, যে আমাদের ছাত্র সমাজ করে দেখিয়ে দিয়েছে। জ্বালাও পোড়াও করলে কিন্তু খালি আন্দোলন হয় না, সরকার নামাতে গেলে মনে করি একত্র লাগে, জনগণ লাগে, সব মিলে মধ্যে উপরে ছিল ছাত্ররা। ছাত্রকে অসংখ্য ধন্যবাদ। আজকে ছাত্ররাদের জন্যে আমাদের ছাত্র সমাজ দেশের জনগণ নিরাপত্তায় আজকে চলাফেরা করতে পারতেছে। এখন দেখেন এখন বাজারে কিন্তু আগের মতো আর দাম নেই, আজকে যে দেখা 160 টাকা দিয়েছে 120 টাকা। আমার একটা স্টাফ কালকে মনে করেন বাসায় দেওয়ার টাইমে বলল, ভাই ভাড়াতে এখন হলে 100 টাকা দেখা 60 টাকা হলে দেওয়া যায়। কোন কেন কত বাসের ড্রাইভারটা 40 টাকা ভাড়া কম রাখতেছে, কেন বলতেছে ভাই এখন তো পুলিশের কাছে চাঁদা দেওয়া লাগে না, তাহলে আপনি কিনা ভাড়া আপনি কিন্তু যেহেতু আমরা বেশি ভাড়া নিচ্ছিলাম এই টাকাটা খালি পুলিশের দেওয়ার জন্য নেওয়া লাগতেছিল, কারণ আমার কাছে তো এই টাকাটা এক্সট্রা আমাকে আসে না কোনো জায়গার থেকে। এইরকম যে ছাত্র সমাজ এই যে আস্তে আস্তে গোটা দুনিয়ার মানুষগুলো যেমন এখন আরেকটা কাজ করতে হবে, আমাদের জনগণের করতে হবে ছাত্র সমাজের সাথে কাজটা কি, ধরুন কেউ কোনো তার ঘোষ চাষে তাকে ঘোষ না দিয়ে পড়াশ পাশ করতে চর মারতে হবে, কারণ এগুলো টাস টাস করে সর তুই ঘোষ চালি কেন, আপনি প্রতিবাদ না করেন কিন্তু আপনি ফুস করে আপনি নিজের কথা চিন্তা আপনি একটা খাম দিয়ে আনলে ভোটে, তাহলে কিন্তু আবার আস্তে আস্তে আবার ওই সব আপনি দেশ চলে আসবে। একে তো অন্য হচ্ছে একটা গরিব মানুষ মারতেছে, আমরা কি বলি না ওই মারটা কি করে আমরা ওই থেকে দেখি না, আপনি ওটাতে প্রতিবাদ করেন কেন মারলাম, অপরাধ কি, অপরাধ করলে দুই জনকে আপনি মিটকুট করে দেন কিন্তু আপনি অন্যায়কে প্রশ্রয় দিন না। ধরেন আপনি বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, কেন বাড়ানো হলো, বিদ্যুতের দাম কেন বাড়ানো, গ্যাসের দাম কেন বাড়ানো হলো, আপনি প্রতিবাদ করেন। আমরা যখনই প্রতিবাদ না করি সকল সিন্ডিকেটটা করতে গিয়ে তারা ব্যাংক বিলেস তাদেরকে প্যাট ভরাচ্ছে, আমরা জনগণ কী করতেছি আমরা এখানে 1 রুপিয়া 1 দিতেছি, আমাদের দেওয়া বন্ধ করি তাহলে কিন্তু এলে দাম বাড়বে না। তাই ছাত্র সমাজ যে হিসেবে বাংলাদেশকে আমাকে গুছিয়ে নিয়ে এসেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পাশে হিরো আলম ছিল এই ছাত্র আন্দোলনে শুরু থেকে লাস্ট পর্যন্ত, ভবিষ্যতে থাকবে আপনাদের জন্য আমাদের দোয়া, এবং আপনাদের কাশাপিলে অবশ্যই বুকে নিয়ে আরও আদর করে আমরা সুন্দর বাংলাদেশ আপনাদের থেকে আরও দেখতে চাই এবং আপনাদের সাথে কাজ করতে চাই, এবং আমরা আপনারাই পারেন, আপনারাই পারেন আমাদের এই দেশটা আগামী দিনে ভবিষ্যৎ আপনারা, এই দেশ তো আপনাদের, তাই আপনাদেরকে চাব যে যেখানে অন্যায় প্রতিভা হবে সেখানে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, তাহলে বাংলাদেশের মানুষ গরিব বড় লোক এই ভেদাভেদটা মনে দূর হতে পারে, কারণ অন্যায়ের প্রতিবাদ ন্যায়ের প্রতিবাদ সব টাইমে আপনার জন্য আমরা পাশে থাকি। সুন্দর একটা দেশ এই যে আমরা স্বাধীন করেছি স্বাধীন থাকবে আশা রাখতেছি।